Assalamualaikum. ঘুরতে ঘুরতে চলে আসলাম ড্যাফোডিল ইউনিভার্সিটির একটু সামনের একটা ছোট খাটো একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টও বলা ভুল হবে, ক্যাফে টাইপের, অল্প কিছু টেবিল আর মানে মোটামুটি তেমন কোনো ইন্টেরিয়র নেই, বাট বার্গার টার্গার পিজা টিজা সব কিছু পাওয়া যায়। তো ওখান থেকে আমরা সাব অর্ডার করেছি, দুটো দুটো পিজা, দুটো বার্গার, অবশ্য তিনটা পিজা অর্ডার করেছি। তো পিজাগুলো দেখে খুব ভালো লাগছিলো, মনে হচ্ছিলো অনেক টপিং, তো মানুষ একটা দেখেই অর্ডার দিয়েছিলাম। তো আমরা যখন ফাইনালি নিলাম এই যে বারবিকিউ পিজা আর একটা চিজ পিজা, তো প্রাইস অনুযায়ী টপিং অ্যান্ড চিজ আমাদের সবার কাছে মনে হয়েছে খুব ভালো পরিমাণে দিয়েছে আর একদম ফ্রেশ, আর পিজাগুলো খুবই মজা ছিল, যার কারণে আমরা আরও একটা পিজা অর্ডার দিই লার্জ সাইজের। তো বারবিকিউ পিজাটা খুবই মজা লেগেছে, আর তার থেকে বড় জিনিস পিজাটার মধ্যে এতটা ফ্রেশনেস ছিল, আর মাশরুম, চিকেন যেইটাই দিয়েছে ওনারা ইউজ করেছে, খুবই ফ্রেশ লাগছিলো পিজাগুলো। তো পিজাটা সবারই খুব পছন্দ হয়েছে, সবাই বলছে অনেক মজা হয়েছে। এটা ছিল একটা বার্গার, বার্গারেও প্রাইস অনুযায়ী যথেষ্ট চিকেন দেওয়া, সস দেওয়া। তারপরেই ছিল নাগা বার্গার। এই যে নাগা বার্গার, নাগা বার্গার যে খাবে সে বুঝবে যে আসলে নাগা কাকে বলে। আমার খেয়ে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ এইটার পুরো চিকেনের ভিতরে ভিতরে ঝাল ছিল, আর এত ঝাল ছিল। এই যে লাস্টে আরেকটা বারবিকিউ পিজা অর্ডার দিয়েছি। সবসময় আসলে মানুষ বলে প্রথমে দর্শনদারী তারপরে গুণবিচারী, কিন্তু আসলে সব জায়গায় এই জিনিসটা যায় না, কারণ এখানে দর্শনদারিতে যেমনই হোক গুণের দিক দিয়ে বিচার করতে গেলে, মানে খাবারের দিক দিয়ে বিচার করতে গেলে খুবই ভালো ছিল। আর এটা হলো পিজা বাহাদুর, এটা ড্যাফোডিল ইউনিভার্সিটির একটু সামনেই।